মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জাহাজ না এলেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হবে না, কাজ চলমান থাকবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সকালে সিলেট এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আমরা নীতিগতভাবে একজন নতুন ঢঙ্গে নেব না, আমরা অলরেডি নিয়ে খুব প্রতি বছরে আমাদের বহু টাকা খরচ হচ্ছে, তা আমরা আর একটা নিব না। আমাদের নীতিগত সিদ্ধান্ত আমরা একটা নিব না। সম্প্রতি ওখানে ঝামেলা হয়েছিল, তার ফলে কিছু লোক ঢুকে গেছে, তা আমরা আস্তে আস্তে এগুলো বের করে দেবো। হ্যাঁ, একটু দেরি হবে আমাদের।